একটি নির্দিষ্ট বয়স পর মানুষ ভুলতে শুরু করে, যদিও খুব স্বাভাবিক বিষয় এটি। কিন্তু সেই নির্দিষ্ট বয়সের আগেই যদি আপনি এই সমস্যার সম্মুখীন হন, অর্থাৎ ভুলে যাচ্ছেন ইদানিং অনেক কিছুই, তখন কি করবেন? প্রথমেই এই প্রশ্নটা আসে যে আমরা আসলে ভুলে যাই কেন। ভুলে যাওয়ার এই প্রবণতাকে মেডিকেলের ভাষায় বলা হয় ডিমেনশিয়া। ডিমেনশিয়া হলে আমাদের মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাস নামক একটি অংশ শুকিয়ে ছোট হয়ে যায়, কিন্তু যখন এটি ভালো থাকে তখন বিভিন্ন স্মৃতি সংগ্রহ করে ঠিক জায়গায় গুছিয়ে রাখতে পারে। কিন্তু হিপ্পোক্যাম্পাস যখন নিজেই অসুস্থ হয়ে পড়ে তখন আর সে স্মৃতিগুলো গুছিয়ে রাখতে পারে না, আর এর ফলশ্রুতিতে আমরাও ভুলতে থাকি প্রয়োজনীয় অনেক কিছুই। তবে বেশ কিছু করণীয় আছে যেগুলোর অভ্যাস আমাদের এই সমস্যা থেকে দূরে রাখতে পারে। যদি আপনার মস্তিষ্ককে সুস্থ ও কর্মঠ রাখতে চান, তাহলে আজই গড়ে তুলুন 6টি অভ্যাস: ব্যায়াম, নিয়মিত হাঁটা, সঠিক খাদ্যাভ্যাস, অবসর, কল্পনাশক্তি এবং ঘুম। নিয়মিত শরীর চর্চায় দেহের পেশির সঙ্গে মস্তিষ্কেরও আকার ও সিনাপসের পরিমাণ বাড়ে, মগজে সৃষ্টি হয় নতুন কোষের, এতে করে মগজে বেশি পরিমাণে অক্সিজেনের মাত্রা ও গ্লুকোজ সরবরাহ হয়। আর আপনি যদি প্রাকৃতিক পরিবেশে ব্যায়াম করেন তাহলে ভিটামিন তো থাকছে একদম ফ্রি। সকাল বিকেল নিয়মিত হাঁটার অভ্যাস স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে, যা গবেষণায় প্রমাণিত। কোনো পড়া আপনি যদি হেঁটে হেঁটে মুখস্থ করেন তবে সেটি বহুদিন ধরে আপনার মনে থাকবে। বিশেষজ্ঞরা বলছেন বেশ কিছু খাবার যা মস্তিষ্ককে সতেজ রাখতে সাহায্য করে, যেমন ডার্ক চকলেট, বাদাম ও বীজ, আখরোট, গ্রিন টি, অলিভ অয়েল, শাকসবজি এবং বাঁধাকপি। স্বল্প মাত্রার মানসিক চাপ স্বাস্থ্যের জন্য ভালো, এতে বিপদের সময় কিংবা দুঃখের সময় পরিস্থিতিকে সামলানোর মানসিক শক্তি পাওয়া যায়। তবে দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও উদ্বেগ মস্তিষ্কের জন্য খুবই খারাপ, তাই আপনার মস্তিষ্ককে বিশ্রাম দিতে অবসর খুঁজে বের করুন। কল্পনা শক্তি শুধু মনকেই নরম করে না, স্মৃতিকেও ক্ষুরধার করে, তাই শিশুদের সঙ্গে সময় দিন, তাদের সঙ্গে খেলায় মেতে উঠুন, রূপকথার গল্প পড়ার ফাঁকে নিজের কল্পনাকেও ঝালিয়ে নিন, এতে মস্তিষ্ক সক্রিয় হবে। রাতে যদি ঘুম কম হয় তবে তা বার্ধক্য প্রক্রিয়া ত্বরান্বিত করতে মস্তিষ্কে বাধার সৃষ্টি করে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য পর্যাপ্ত ঘুম খুবই জরুরি। ঘুম না হলে মস্তিষ্ক প্রায় 7 বছর বেশি বুড়িয়ে যেতে পারে।